আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রাক্টর বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আমি মোহাম্মদ আসাদুজ্জামান আলিফ আপনাদের মাঝে বরাবরের মতো আরও একটি গাড়ি উপস্থাপন করছি, যাদের বাজেট সীমিত, কম বাজেটের মধ্যে যারা গাড়ি খুঁজছেন এই গাড়িটা আপনারা দেখতে পারেন। আজকের গাড়িটি হচ্ছে সোনালিকা DI50RX। আর আপনারা কম বেশি জানেন এই গাড়িটা 50 হর্স পাওয়ার ক্যাটাগরির মধ্যে কেয়ারিংয়ের জন্য বেস্ট বলা চলে। সেই সাথে থ্রি সিলিন্ডারের সাথে আপনারা ওয়েট ডিস্ক ব্রেক, মেকানিক্যাল স্টিয়ারিং এই ফিচারগুলো পেয়ে যাবেন। গাড়িটার সাল বলতে 2014 সালের মডেল, 14/9 গাড়িটি ডেলিভারি হয়েছে, নেম প্লেট 14/9 শোরুম আউট হয়েছে। আর গাড়ি অবশ্যই আপনার কাগজপত্রে কোনো সমস্যা নেই, মালিকপক্ষ উনি প্রথম মালিক, তারপরেও আপনারা অবশ্যই কাগজপত্র দেখে শুনে বুঝে তারপর জাস্টিফাই করে অবশ্যই কিনতে পারেন। আর গাড়ি দেখার জন্য আপনাদের যেতে হবে মিঠাপুকুর, রংপুর। আপনারা যারা রংপুরের আশেপাশে রয়েছেন আপনারা খুব সহজেই দেখতে পারেন। এছাড়াও দেশের যে কোনো জেলা থেকেই কিন্তু ট্রাক্টর কেনা যায়, কেনা বেচা করা যায়, কোনো সমস্যা নেই। শুধু ট্রাক ভাড়াটাই একটু এক্সট্রা লাগবে আপনাদের, 10-15 হাজার টাকা। এছাড়া কোনো রকমের কোনো ঝামেলা নেই, যে কোনো জেলা থেকেই যে কোনো জেলায় গাড়ি কেনা বেচা করার কোনো রকমের কোনো ঝামেলা নেই। তো যাই হোক, গাড়িটা দেখতে পারেন, গাড়িটার মধ্যে কোনো রকমের কোনো কাজবাজ করানো নেই, একেবারে ইনটেক গাড়ি, আপ টু ডেট। আর সেই সাথে গাড়ি যখন আপনারা দেখতে যাবেন, গাড়িতে যদি কোনো কাজ দেখাতে পারেন অবশ্যই স্ট্যান্ড কাজ করে দেওয়া হবে। গাড়ি একেবারে রানিং, ইঞ্জিন, ফুয়েল পাম্প, গিয়ারবক্স সব কিছুর কাজ করানো হয়েছে, এখন কোনো কাজবাজ নেই। তো যাই হোক, গাড়িটার দাম চাওয়া হচ্ছে হাইড্রোলিক বডি সহ 4,30,000 টাকা। আমি আবার বলছি, 4,30,000 টাকা এটা চাওয়া দাম। অবশ্যই আলোচনার সাপেক্ষে হয়তো কম বেশি করা যাবে, তো আপনারা অবশ্যই উপরে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে বিস্তারিত প্রশ্ন যদি থাকে অবশ্যই করতে পারেন, মালিকের সাথে কথা বলতে পারেন। আর আরেকটি কথা না বললেই নয়, যদি আমাদের চ্যানেল থেকে যদি আপনাদের কোনো উপকার হয়, অবশ্যই আপনারা যদি মনে করেন চ্যানেল থেকে উপকার হয় বা হবে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।